সাজিয়া সুন্দর খুঁজিয়া যৌবন কর সুন্দর স্বামীর কারণ যার যার স্বামীর কারণ সুন্দরী সাজিয়া সুন্দর খুঁজিয়া যৌবন কর সুন্দর স্বামীর ভজন যার যার স্বামীর ভজন সর্বক্ষণ গো সুন্দরী সাজিয়া সুন্দর খুঁজিয়া যৌবনে কর সুন্দর স্বামীর ভজন যার যার স্বামীর শিশুকালে সাদি বসে শুধুমাত্র রঙে মিশে যৌবন কালে সাদি বসে পাইতে রমন একজন রমনের কারণ যেমন কোন দিন যেন জমে এসে তারে করে লয় বন্ধন সুন্দরী সাজিয়া আজকে তোমার আমার সঙ্গে মেয়ার পুরুষের পালা প্রতিপক্ষের গায়িকা মমতাজ আর আমি আব্দুর রশিদ সরকার পালা চলছে মেয়ে আর পুরুষ তোমার কাছে প্রথম আসার মাত্র একটা প্রশ্ন করব তুমি বলো তো পৃথিবীর ভিতরে নাম জাদি এমন একজন মেয়ে ছিল যে নাকি কয়েক হাজার বছর তার স্বামীকে গর্বে করে রেখা পরবর্তীতে সে ওই স্বামীর সঙ্গেই বিয়ে বসেছে এই মেয়েটাকে স্বামীটাকে এই গর্বটা তার কোথায় হয়েছিল এবং এই গর্বটা কার দ্বারা হয়েছিল মিকা বৈশ তথা তথা মায়া তুই কোথা হতে কোথা যাবি স্বামী ছাড়া কার সেবার ধন কার দিবি চোখ পাতা বলো দি হবি জন্মের মতন সুন্দরী সাজিয়া সুন্দরী খুঁজিয়া যৌবন কর সুন্দর স্বামীর ভজন দাদার স্বামীর ভজন সুন্দর গুরুচরণ কর্মকার বাড়ি সুন্দর অলঙ্কার করি ঠিকভাবে করিও স্বামীর মহিমা ধারণ তার মহিমা ধারণ সুন্দর সাজিয়া সুন্দর খুঁজিয়া যৌবনে কর সুন্দর স্বামীর ভজন আব্দুর রহিম কয় ভাবিয়া শোন মোর মুর্শিদ প্রিয়া মহট্টা বান্দিয়াল তোমার স্বামীর দুই চরণ অগ স্বামীর দুই চরণ আব্দুর রহিম কয় ভাবিয়া শুনল অগ মায়া মহারানাবা দিয়া লয় তোমার স্বামীর দুই চরণ অগ স্বামীর দুই চরণ অগ ওয়াজেদ শা কয় পারে পারে বুকার রহিম কই রে তোরে সুন্দরী ভজন তোমার স্বামীর ভজন সুন্দরী সাজিয়া সুন্দর
মাতার রয় অধিকার, ওরে মন পাপি উদ্ধার সাইশরে। মেয়ে জগতের প্রধান পাক সুবাহান, মা বলেছে ফাতে মারে। মেয়ে জগতের প্রধান, মেয়ে জগতের প্রধান পাক সুবাহান, মা বলেছে ফাতে মারে। মেয়ের কাছে
কথা পাউটা দেখার জন্য লক্ষ লক্ষ টাকা সে খরচ করেছিল এটা কোরআনে প্রমাণ করেছে আপনার কাছে আমার প্রশ্ন সেই পুরুষটাকে এবং কোন মেয়ের পাও দেখার জন্য সে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা সে খরচ করেছে কেন করেছে বিয়ে এত দূরের কথা শুধু পাও দেখার জন্য চিন্তা করে দেখেন গা কোন পর্যন্ত গেছে হ্যাঁ এটা কম ইনজেকশন না দেখেন গা দিছি একটা দিয়া বুঝা দেখেন কোথায় মেয়ের গর্ভে জন্ম লইয়া কমল কুলে বসিয়া মেয়ের দল পুষা বিড়াল রয়েছে রকাল সাবির বাড়ি মেয়ের দল
বাসা বিড়াল লয় চিরকাল স্বামীর বাড়ি। তোমার কাছে আমি এখন প্রশ্ন করব, তুমি সুন্দরভাবে জবাব দিবা। কোন একটা মেয়ে স্বামীর অভিশাপে সে মশা হয়ে গেছিল, সেই মশা থাকা অবস্থায় কাবার ঘরে হজ কইরা সে মেয়ে হয়ে আবার স্বামীর কাছে এসে মুক্তি চায়, এই পুরুষটাকে এবং এই স্বামীটাকে। মেয়েদের এই রকম অনেক গুণ আছে, মাত্র একটা গুণ চাই পুরুষের কাছে। মেয়েদের এই রকম অনেক গুণ আছে, মাত্র একটা গুণ চাই পুরুষের কাছে। মাঝে মাঝে দিয়া রাখবেন পাতলা বাড়ি, মাঝে মাঝে দিয়া রাখবেন পাতলা বাড়ি। ওগো তা না হইলে ঠিক থাকবে না, রশিদ বলে যুক্তি করি। তা না হইলে ওরা ঠিক থাকবে না, রশিদ বলে যুক্তি করি। মেয়ের দল পোষা বিড়াল রই চিরকাল স্বামীর বাড়ি। মেয়ের দল, মেয়ের দল পোষা বিড়াল রই চিরকাল স্বামীর বাড়ি। মেয়ের দল, মেয়ের দল পোষা বিড়াল রই চিরকাল স্বামীর বাড়ি। আমি প্রশ্ন করেছিলাম যে একটা মেয়ের পাপ
মাতবরি করছো নাকি? দুই পয়সার মোরগ বাঁক দিতে যাও পাহাড়ে? হ্যাঁ, বাপের নাম না দাদার নাম না টেম কুরুলের একজন নাতি মিয়া পুরানে বলছে পাও দেখছে শুধু, আর সে বলে আরো কিছু দেখছে। আসলে যে কি করার দরকার? আসলে ওই যে হরিপুরের রাইনাল বাইতি কইছে যে বাবা কবো কি রে কবো, আর বলে পারে বি কায়দার জন্য কিছু কই নে, একটু বি কায়দার জন্য তোমার কিছু কইতেছি না, নাইলে অনেক কিছু কইতাম আর কি, কিছু করতাম আর কি তোমার। তার কমলাঙ্গ রূপের জুড়ে আদ্য শক্তি অর্জন করে, ভুলো না দেখিয়া যারে হই আছে অজ্ঞানী, কি রে হই আছে তার উপর বেরাজি হয়ে গেছে, যার উপর বেরাজি আল্লাহ হয়ে যায়
সে তো মশা হবেই, সে তো অভিশাপ তো হবেই। হ্যাঁ, আর আল্লাহ যদি বেরা দিনা হইতো তাহলে 14 জন ওইরকম পুরুষে দোয়া দিলে বা অভিশাপ দিলে তার কিছু আসতো আর যাইতো না, ওখানে আল্লাহ বেরাদি হয়ে গেছিল তাই। সংসারে জগতে জগতে নারীর দোষেই পুরুষ মরে এ সংসারে। আজ নারী পুরুষের পালার মধ্যে আমার প্রতিপক্ষের যে নারীর ভূমিকা করছেন তিনি বলছেন যে পুরুষের আদ্যরতি সাধ্য শক্তি মায়ার কাছে, যে মায়াকে দেখলে পুরুষের মাথার মনি খইসে পড়ে বা টইলে পড়ে। কারণ তো এরা তো মায়ের বংশ, তারা রাক্ষসিনী, এরা যদি মায়ের বংশ হলো হইতো, এ যদি মা মেয়ে হইতো তাহলে তার সন্তানকে বাঁচাই রাখার চেষ্টা করত। যেহেতু এ হলো রাক্ষসিনী, ভুজঙ্গিনী, কালসাপিনী, কাজেই এর হলো দোষের নাই সীমানা। যেমন পায়খানা যদি আপনি 7 তলার মধ্যে নেন, পায়খানার গন্ধ কোনো দিন যায় না, তেমনি এটা হলো পায়খানার তুল্য মায়া। তো কাজেই পুরুষ দেখলেই পুরুষের মাথার মনি টইলা পড়ে। তাই আমার গানের ভিতরে একটা উত্তর দিচ্ছি, ওরে অসৎ নারীর প্রতি যারা থাকো আয়ো থাকাই জমে ধরে, অসৎ নারীর প্রতি যারা থাকো আয়ো থাকাই জমে ধরে। ভাই রে ভাই, নারীর দোষে পুরুষ মরে এ সংসারে জগতে জগতে নারীর দোষে। যেমন নারীর দোষে খেত পাহাল যায়, নারীর দোষে রাখাল পলে, নারীর দোষে হালের বলদ বিলে মরে, নারীর দোষে খেত পাহাল যায়, নারীর দোষে বাড়ির রাখাল পলায়, নারীর দোষে হালের বলদ বিলে মরে, নারীর দোষে ফল বাগানেও ফল ধরে না, গাছের ফল ঝরিয়া পড়ে,
ফল বাগানেও ফল ধরে না, গাছের ফল ঝরিয়া পড়ে। ভাই রে ভাই, নারীর দোষেই পুরুষ মরে এ সংসারে জগতে। বাজান অসৎ নারীর পতি যারা থাকো আয়ো থাকতেই জমে ধরে, অসৎ নারীর পতি যারা থাকো আয়ো থাকতেই জমে ধরে। জগতে নারীর দোষ পুরুষ মরে। আমার কাছে প্রশ্ন করেছে, এই বিশ্ব মাঝে এমন কোন মেয়েকে নিন্দা করে 40 জন পুরুষের গর্ব হয়েছিল? এটা হলো মরিয়ম। মরিয়ম যখন নাকি গর্ভবতী ছিলেন, তখন যে সমস্ত বেদীন বেঈমানেরা বলেছিল মরিয়ম অবৈধ সন্তান ধারণ করেছে, যারা আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করেছিলেন, আল্লাহর কুদরতকে সেদিন অস্বীকার করেছিলেন, সেই পুরুষদের সেদিন গর্ব হয়েছিল, যারা ছিল ইহুদিনা, তারা তারা হলো মরিয়মের যে অবৈধ সন্তান হয়েছে, আল্লাহ যে তার কুদরতে গর্বে সন্তান দিয়েছে তারা মানতে চাইছিল না, এই সমস্ত পুরুষের গর্ব হয়েছে। যারা বেদীন, যারা নাস্তিক, যারা আল্লাহকে বিশ্বাস করে না, নবীদেরকে বিশ্বাস করে না, সে সম্পর্কে আমার কোনো কথা নাই। তুমি আসো আমার মতো সাধক পুরুষের সাথে আসো। অগয় সৎ নারীর পতি যারা থাকো আয়ো থাকতে জমে ধরে। ভাই রে ভাই, নারীর দোষে পুরুষ মরে এ সংসারে। আর একটা কথা আমাকে ঠেস দিয়েছে, কি ঠেস দিয়েছে বলছে, সাইরানার মোরগ বাগদায় পাহাড়ের আগাই যায় উপরে যায়। দেখো মমতাজ, আমার কথা হলো খালি চিকুন কুরামিন ইঞ্জেকশনের মতো। মোরগ আসলে পাহাড়ের উপরে যাওয়া ছাড়া বাঘ দিবে পারে না। তোমার খালি আমি চিকুন একটু বুঝাই দিলাম, এটা মোরগের পুরুষ মোরগের অভ্যাস। মোরগ ওটা উপরে যায় বাঘ দিন লাগে, এটা আল্লাহর আইন, এটা তোমরা কি করবে? আরে ইয়ার সাথে নারীর পতি যারা থাকো আইও থাকতেই জমে ধরে, অসৎ নারীর পতি যারা থাকো আইও থাকতেই জমে ধরে। ভাই রে ভাই, নারীর দোষ পুরুষ মরে এ সংসারে। জাগতি জাগতি, নারীর দোষে পুরুষ মরে এ সংসারে। আর একটা কথা আমাকে বলেছে ফরিদপুরের আয়নাল বয়সের তুলনা দিয়ে। কায়ানাল বাতি কইছে, কি কব বাবা, কবার বলে পারি কিন্তু বিকাইদার জন্য কই না। হ্যাঁ তুমি কইতে খুব কইতে, হ্যাঁ বিকাইদা না থাকলে খুব কইতে। ওই এক চাষাই জিজ্ঞেস করছিল, বাইশটা জিজ্ঞেস করছিল, চাষা খাইছেন না কিছু? ওই বাইশটা খাইছি। বলে কি খাইছেন? ওই সাংঘাতিক খাইছি। বলে কি খাইছেন? বলে কি সুই না। তুমি ওই রকম কই বলতেছে, কইতে কি কি সুই না। হ্যাঁ কাজেই আমার সামনে যে তুমি গান গাইবার জন্য পাল্লা করে দাঁড়াইছো, আমার কথাটা তো কইবে কি? তুমি যে দাঁড়াইছো এইটা একটা ধন্যবাদ। তোমার 60 জন্মের উপাসনা ছিল, যার জন্য রশিদ সরকারের সাথে একটা পাল্লা কইরে ক্যাসেটের মধ্যে এসে উঠলে। যাক কও, তোমরা না কইলে, যদি কিছু না কও তাহলে তোমাকে গায়ক বলে মানুষে গুনবো কেমনি? আমাকে বেশি বেশি কইবে, কারণ আমরা অত কম, আমাকে তো কম লাগে না। এখন দাঁড়াইয়া খালি একটা গান গাইবার পারলে মানুষে মাফ করে নেয়, যা রশিদ সরকার গাইতেছে। আর তুমি উড়ে উড়ে করবে, বাসরা বাসরা করবে, আমার গালাগালি পড়বে, তত্ত্ব কইবে, শাস্ত্র কইবে, 2-4-10 বছর ভাবে কম না, তারপর যদি গায়িকার খাতায় নাম পড়ে বা গায়কের খাতায় নাম পড়ে, এর আগে না। আর আমাকে ওটা লাগে না, হাতে আর ফৈটার বাস হয়তো নাচনার পাল্লা ধরছে, ফৈটার বাস এত চেলার বেলার করে নাচতেছে, হাতে তার শক্তির করে ধীর স্থির নাচতেছে। এখন ফৈটেনা কয়েক গুণে দিয়েই পেরেশানি হয়ে বইছেন, হাতে কয় নাচেক, আমি তো 12 দিন নাচুম একভাবে, আর তুই ভয়টা 3 গুণলে দিয়ে যখন পেরেশানি হয়ে বইলি, তুমি তো ভয়টে 3 গুণলে দিয়ে তো পেরেশানি হয়ে পড়বে না। গাও, আমি হাতে নাচতে আছি। পরে অসৎ নারীর পতি যারা থাকো আইও থাকতেই জমে ধরে। ভাই রে ভাই, নারীর দোষ পুরুষ মরে এ সংসারে। জগতে জগতে, নারীর দোষে পুরুষ মরে এ সংসারে। নারী যাই রে বাপের বাড়ি, স্বামীর ধন কইরে আর নাই চুরি, নষ্ট হয় স্বামীর সংসারই, অভাব পরে কত জনার নাক চুলকাইতেও তার রাইয়া দেয় স্বামী যদি ধরতে পারে। কত জনা চুল কাটিয়াও তার রাইয়া দেয় স্বামী যদি ধরতে পারে। ভাই রে ভাই, নারীর দোষে পুরুষ মরে এ সংসারে। জগতেই তোমার কাছে আমার একটা প্রশ্ন, তুমি সুন্দরভাবে জবাব দিবা, যে কোনো এক মেয়ে একদিন তার স্বামীকে বলেছিল যে স্বামী গো, আপনার আমি জীবনে যত কাল পর্যন্ত বাস
আছি, আপনার কাছে আমার একটা আবদার রইল, আপনি ঘর থেকে বিসমিল্লাহির রহমানির রহিম বলে তখন পাউটা বার হইবেন, ডাইন পাউটা আমার মাথার মধ্যে পাউটা রাখে আপনি ঘরের থেকে বের হবেন। এই মেয়েটার নাম কি এবং এই মেয়েটা কোন স্বামীকে বলছিল, স্বামীটার নাম কি, যে আপনি আমার মাথায় পাড়া দিয়ে ঘর থেকে বাইর হয়ে যাবেন? আমি তোমার কাছে জানতে চাই, হাদিস মতের জব দিবা। অসৎ নারীর পতি যারা থাকো আয়ো থাকে তাই জমে ধরে, ভাই রে ভাই নারীর দোষে পুরুষ মরে এ সংসারে জগতে জগতে, নারীর দোষে পুরুষ মরে এ সংসারে। জগতে রবে না সমনের ভয় তোর এই ভব সংসার গো, রবে না সমনের ভয় তোর এই ভব সংসার। আমি যে গানটা প্রথমে ধরলাম এই গানটা আপনি শুধু বুঝে নিয়েন যে কি গানটা গাইতেছি, আপনাকে বেশি কথা বলবো না, কারণ কথায় আছে যে কথার মতো কথা হইলে অল্প কথাই বুঝে আর কচুর মতো কচু হইলে সেটা অল্প জালেই সেজে, আর শুধু গানটাই বুঝে নিয়েন। বাবা রে কে যাবি রে আই রে আই, ভক্তি দিতে মায়ের পায়, রবে না সামনের ভয় তোর এই ভব সংসার গো, রবে না সামনের ভয় তোর এই ভব সংসার। জগতে বলতে গেলে মায়ের পিতৃ, লোক পায়া যায় বেগের বৃত্তি, তোমার মুখ কিন্তু নষ্ট হয়ে যাইব, তাই
সুরেশ ভুবনেশ্বরী ছিন্না মস্তা ভয়ঙ্করী দশভুজা খড়্গদারী বহুরূপী আকার মায়ে দশভুজা খড়্গদারী বহুরূপী আকার একদিন স্বামীকে উদরে ধরে আবার দিলেন প্রসব করে ঋষ্ঠরতি দিলেন তারে সাধু নারী ভার গো ঋষ্ঠরতি দিলেন তারে সাধু নারী পালার মধ্যে কিছু না বললেও হয় না
হালকা কথা বললে হয়তো আমাদের মতো গায়কদের ওজন হালকা হয়ে যায়। আপনাদের মনোরঞ্জন দেওয়ার জন্য, মনের কিছু খোরাক যোগানোর জন্য, কিছু যুবক ভাইদের খোরাক যোগানোর জন্য আমরা ক্যাচারের মধ্যে বিশেষ করে আমি কিছু কথা বললাম। তবে মমতাজ, তোমাদের সঙ্গে তো এই হালকা পাল্লাই করতে হয়, গভীর দেশে যাইতে পারি না। তা মনে বড় আক্ষেপ, গভীর দেশে থেকে মাত্র একটা গান তোমারে শেষবেলা আমি শুনাই দিতে চাইছি, যে পুরুষ কাকে বলে আর মেয়ে কাকে বলে, এবং সাধকের আদ্য শক্তি মাথার মনে বলে খইসে পড়ে। তুমি খালি দেখো যে আমি কোন ধরনের পুরুষ, তুমি গানটার মধ্যে ধরবে, তোমার হাজারো গান আর আমার একটা গান, তুমি বুঝে নেবে। যদি বুঝো জ্ঞান থেকে দেখা, যদি বেরিয়ে তাহলে তুমি বুঝবে না। দেখতে শুনতে শুকনা কোন নদী, ওরে পাবনে অকুল চলো যদি সাধক যারা ভেসে যায়। তুমি বলেছ পুরুষের কথা, যে তোমার কাছে সমস্ত ক্ষমতা, তুমি পীর বানাইলে আমি পীর, না হইলে আমি পীর না। তুমি পাক পবিত্র হইয়া খাবার দিলে আমার মুখ দিয়া সোনা ফলে, অর্থাৎ আমার বাক্য সিদ্ধি হয়। আর না, বাক্য সিদ্ধির কর্ম তাহা না, বাক্য সিদ্ধির কর্ম সেই যে নাকি জীবনে মুখ দিয়া মিথ্যা কথা বলে নাই। সেই যদি বাক্য দেয়, সেই বাক্য আল্লাহর রহমতে কাজে লাগে। ওই তোমার মায়া না পাক হইলে আর পাক হইলে আমার মুখের বাক্য বাড়বো কুম্বো, এই কলার কথা তোমার শিখাইছে কেরা? হ্যাঁ, ও মেয়ের রেজিতে এবার একটা বানোয়াট গল্প রইছ না? হ্যাঁ, আমার সাধনার বলে যা হইল আমার ফুফাইরে দাও তুমি, নাকি বাক্য হইলো আমার না ঠিক করো তুমি, ওই যেটা কথা আছে না, যে যা হইলো খিচুড়ি হইলো আমার ফুফাইরে দেয় উনি। হ্যাঁ, সোনার কাগে নুনা পানি, সোনার কাগে নুনা পানি, রসিক যারা নাও সালাই গো প্রেমিক যারা নাও সালাই। আমার কাছে প্রশ্ন করেছে, সে প্রশ্নে আমি পরে যাব, তার কাছে আমি একটা প্রশ্ন করে রাখি, তুমি খালি সুন্দর করে জবাব দিবা, আমি তোমার মাথাটা পরীক্ষা করার জন্য এই প্রশ্নটা করতেছি। সেই প্রশ্নটা হলো, এই বিশ্বের ভিতরে এমন একজন মেয়ে ছিল যে নাকি লক্ষ পুরুষের সঙ্গ করছে, কিন্তু তার বৈশিষ্ট্য ছিল যে প্রত্যেক রাত্রে একটা করে পুরুষ বদলাইতো, বদলাই সেরেই সকালবেলা যখন সে বাইরেই যাইতো পুরুষটা, তখন তারে ওই মেয়েটা নিজে হাতে জবাই করে সমুদ্রে ভাসাই দিত। এইরকম লক্ষ পুরুষের সঙ্গ করতে সে, এবং লক্ষ পুরুষকেই সে জবাই করিয়া সমুদ্রে ভাসাই দিছে এই মেয়েটাকে। তোমার মাথাটা পরীক্ষা করার জন্য এই প্রশ্নটা করলাম, আশা করি সুন্দরভাবে এর জবাব দিবা। তাই আছে কুন্দি বাকের বাকি, ওরে নাম নেই অমনি ধরবে টাকা গো, আছে কুন্দি বাকে বাকে হবে, যত পুরুষ পুলা মায়ার।
মতি যার উপর পৃথিবী স্থিতি বসত করে আজবদি দুনিয়ার মাঝা কিরে বসত করে আজবদি দুনিয়ার মাঝা করে যেই মাটি অবহেলা করেন না, যেটা কুকুর সাপের যেটা বাচ্চা ওই
ওইটা অবহেলা করতে নাই, বাচ্চা হইলে ওটার বিষের খুব জ্বালা, একটু কামড় দিলে একেবারে সারা শরীর যাই না যাইবো। যে কি হইতাছে এই জায়গা, কেমন করে লামু মনে করছেন কি? তাই মায়ার আমি মায়ার গুণ যদি কই তোমার পাকা ধানে পড়বে মই, ওয়াসকুরনি মাকে লইয়া হইয়া গেছে পার, ওরে ওয়াসকুরনি মাকে লইয়া হইয়া গেছে পার। ওয়াসকুরনি পাগলা ছিল, এত বড় পাগলা আর এই পৃথিবীতে হবে না এবং হয় নাই। সেই পাগলাও তার মায়ের সাধন ভজন করতো, তা ঝুলার ভিতরে রেখে মায়ের সাধন ভজন করে সে মারা গেছে। কি বলতে চানা? সেই মায়া অবহেলা করে এই বেটার সাহস তো কম না। আমার মায়ার গুণ যদি কই তোমার পাকা ধানে পড়বে মই, ওয়াসকুরনি মাকে লইয়া হইয়া গেছে পার, কিরে ওয়াসকুরনি মাকে লইয়া হইয়া গেছে পার। ওরে দেখো বিবিরা বিয়াসে সারা জীবন বই নাই বিয়া, মক্কার ঘর উঠে গিয়া তাজিম করছে তার একদিন, মক্কার ঘর উঠে গিয়া তাজিম করছে তার। বিবিরা বিয়া বসেছিল মক্কার ঘর একদিন, নিজেই উঠাছিল অসুস্থ দেখে নিজেই উঠাছিল সেই বিবিরা বিয়া বসে সামনে। তুমি কি এমন কোনো প্রমাণ দেখাইতে পারবা যে কোনো পুরুষের জন্য কোনো মক্কার ঘর উঠাছিল? মেয়ে বেদ্দব কোথাকার, সেই মেয়েদের উপরে অশ্লীল ভাষা খারাপ কথা। আসলে যার লজ্জা নাই তার আর কি কমু, লজ্জা থাকলে সে তার শরম দেওয়া যায়। যাক আর কিছু বললাম না আমি, আর সেই রাবিয়া বসছে সুপারিশে 40,000 তোমার মতো পুরুষ বেহেসতে যাইবো একটা মেয়ের সুপারিশে মনে করো। ওরে দেখ না বিবি রাবিয়া সে সারা জীবন বই নাই বিয়া,